তোমাদের আজকে যে চ্যাপ্টারটা দেখাবো সেটা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। ড্রয়িং ইনস্ট্রুমেন্ট কী কী হয় এবং তাদের কী কী কাজ এবং তাদের সাইজ, এই সম্বন্ধে একটু আলোচনা করব, সেগুলো একটু দেখে নাও। এটা সেকেন্ড চ্যাপ্টার আর কি, তোমাদের প্রথম ব্যাচে ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে সেকেন্ড চ্যাপ্টার। তো প্রথমে দেখো ড্রয়িং ইনস্ট্রুমেন্টে নটা মোটামুটি ইনস্ট্রুমেন্ট আছে বা এটা ইউজ করতে হবে, যেমন ড্রয়িং বোর্ড, এরপর আছে টি স্কোয়ার, তারপর আছে 48 ডিগ্রি সেট স্কোয়ার, এরপর আছে 30 ডিগ্রি টু 60 ডিগ্রি, 30 ডিগ্রি দুটো মিলিয়ে আছে সেট স্কোয়ার, তারপর ডায়াগোনাল স্কেল, প্রোটেক্টর, ড্রয়িং পেপার, পেন্সিল, ইরেজার। এগুলো সম্বন্ধে একটু ইলাবোরেটলি আমি একটু বুঝিয়ে দিই কোনটা কী কাজে লাগে। যেমন ড্রয়িং বোর্ডটার উপরে শিট রেখে তারপরে আমরা ড্রয়িং করি, সেই জন্য বলা হয় এটাকে ড্রয়িং বোর্ড। এই বোর্ডের আমি একটু ছবি পাঠাবো তোমাদের, যারা যারা ক্লাসে আছো তাদের বলে দেবো আর পরে বলে দেবো আমি। এবারে টি স্কোয়ার ওই বোর্ডের ওপর রেখে কীভাবে ড্রয়িং করা হয় সেটা হচ্ছে, সে প্যারাল লাইন, হরিয়েন্টাল লাইন করা হয় সেটা হচ্ছে টি স্কোয়ার। আর 48 ডিগ্রি সেট স্কোয়ার মানে একটা অ্যাঙ্গেল হবে 45 আর দুটো 45 হবে, একটা 90, একটা দুটো 45, এটা হচ্ছে 48 ডিগ্রি সেট স্কোয়ার। আর 30-60 সেট স্কোয়ার হচ্ছে দুটো অ্যাঙ্গেল, একটা 30, একটা 60, একটা 90, এটা হচ্ছে সেট স্কোয়ার। আর ডায়াগোনাল স্কেল তোমরা তো অনেকেই জানো না, ডায়াগোনাল স্কেল একটু হোয়াইট কালারে হয়, সাদা রঙের, এমনি প্লেন স্কেলের মতো একটু চওড়া হয়, একটু সাদা রঙের, তো এটাকে ডায়াগোনাল স্কেল বলা হয়। ডায়াগোনাল স্কেলের বলার কারণ হচ্ছে এই পেছন দিকে একটা ডায়াগোনাল স্কেল ছবি আঁকা আছে, সেই জন্য একে বলা হয় ডায়াগোনাল স্কেল। এবার যে প্রোটেক্টার, তোমরা তো করেছো মাধ্যমিক বা এতে করেছো, মানে ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে প্রোটেক্টার, মানে চাঁদা যেটাকে বলা হয় বাংলায়, সেই প্রোটেক্টার আমরা অ্যাঙ্গেলগুলোকে মাপি 0 টু 80 ডিগ্রি, যে কোনো মাপে মাপা যেতে পারে এই প্রোটেক্টার দিয়ে। ড্রয়িং পেপার তোমরা তো বিভিন্ন সাইজের হয়, তোমরা অ্যাকচুয়ালি এটা A3 সাইজই করবে পরীক্ষার সময় এবং যেটা সেশনাল কাজ করবে সেটা হচ্ছে A3 সাইজ। এছাড়াও আছে A4 আছে, A2 আছে, A1 আছে, A0 আছে, এগুলো আমি পরে বলে দেবো। পেন্সিল যেটা বলা হয়, যেটাকে শীষগুলো লাগানো থাকে, সেটা পুশ করলে অপরদিক পেছন থেকে পুশ করলে সামনের দিকে বেরিয়ে আসে, সেটাকে ইউজ করতে হয়। আর ইরেজার, একটা নন ডাস্ট ইরেজার ইউজ করা হয়। এবারে দেখো ড্রয়িং বোর্ডের সাইজটা কী হয়। ড্রয়িং বোর্ড প্রথমটা পেয়েছি আমরা, ড্রয়িং বোর্ড, তার ড্রয়িং বোর্ডের সাইজ কী হয় এটাকে বলা হয় ডেজিগনেশন প্রথমটাকে, এরপরে বলা হয় ডাইমেনশন ইন মিলিমিটার, এবার টাইপ, এগুলোর নাম আছে। অ্যান্টিকোয়ারিয়ান হচ্ছে টাইপ, এটাকে বলা হয় ডেজিগনেশন দেওয়া হয় B54, এর ডাইমেনশন কত, 1372 × 838। এটা কিন্তু পরীক্ষার সময় আসে, এগুলো এটা মুখস্থ রাখতে হবে বা পরীক্ষার সময় মুখস্থ করে নেবে। B42 1067 × 762, এটা ডবল এলিফ্যান্ট বলা হয়। তিন নম্বরটা হচ্ছে যে B32 813601, এটা ইম্পেরিক্যাল বলা হয়, ইম্পেরিয়াল। B24 16/457, হাফ ইম্পেরিয়াল। B15 457/305, এটা বলা হয় 1/4 ইম্পেরিয়াল। দেখো এটা এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, এগুলো দেখো একটা সঙ্গে সম্পর্ক আছে। যেমন দেখো এইটা, দেখো এখান থেকে দেখো এইটা ডাইমেনশনটা একই চলে এসছে, শুধু এটাকে হাফ করে দিয়েছে, মোটামুটি কাছাকাছি নিয়ে গেছে। একই রকম দেখো এটা এখানে চলে এসছে, এটাকে হাফ করে দিয়েছে, একই রকম হবে এইটার হাফ হবে এখানে, কিন্তু এটা বেশি আছে, এইটা একটু ডিসিমিলার, মানে কিন্তু এইগুলো ইম্পেরিয়ালের পরে এগুলো হচ্ছে মোটামুটি কিছু সিমিলারিটি আছে।
তো এইগুলো হচ্ছে তোমাদের ড্রয়িং বোর্ড, ড্রয়িং বোর্ডের সাইজ। ড্রয়িং বোর্ডের সাইজ তোমাদের পরীক্ষার সময় আসতেও পারে, অবজেক্টিভ যে কোশ্চেনগুলো হয়।